ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা একটু আলাদা মতো টপিক যে আমরা ভূগোল পড়ব কেন মানে এই যে ভূগোলে ধরো আমরা বিভিন্ন নদ নদী পাহাড় পর্বত এই সমস্ত নামগুলো যে মুখস্থ করে যাচ্ছি আলটিমেট কেন করছি এগুলো আমাদের বাস্তব জীবনে এর মানে কাজ কি এগুলো নিয়ে আমরা কি করব এত সব মনে রেখে কি লাভ তো সেই প্রশ্নগুলোরই উত্তর আজকে আমরা এই মানে আলোচনার মধ্যে জানব ঠিক আছে তো দেখো আমরা আমরা ভূগোল পড়ব কেন এটা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে মানুষ যেন তো খুব কিউরিয়াস মানুষ সব জিনিস সম্পর্কে জানতে খুব চায় যে এটা কেন এটা কিভাবে হলো মনে করো আমরা যে এই পৃথিবীতে বাস করছি এই পৃথিবীটা সম্পর্কে তো আমাদের জানা দরকার যে এই জিনিস এই মানে এই গ্রহটা মানে এটা একটা গ্রহ এটা কোন দিক থেকে কিভাবে ঘুরছে এ এটা এটার সম্পর্কে আমাদেরকে জানতে হয় মানে আমাদেরকে কিউরিয়াস হতে হয় যে কি জিনিসটা এটা একটা তো এই ব্যাপারটা নিয়েই মানে জানার জন্যই যে আমরা যেই জায়গাটাই বাস করছি সেটা কি সেটা একটা ল্যান্ডমাসেস বা সেটা একটা গ্রহ বা সেটা একটা সৌরজগতের পাঠ তো এই সমস্ত জিনিসটা জানতে গিয়েই মানে 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 মানুষ কিউরিয়াস কিউরিয়াসিটি বসত এই সমস্ত জিনিসগুলো নিয়ে মানে কী বলবো গবেষণা করা শুরু করে এবং জানতে শুরু করে তো এগুলো জেনে আলটিমেট আমাদের কী লাভ হচ্ছে মনে করো আমরা যে দেখছি যে আমাদের পৃথিবীটা কিভাবে ঘুরছে বা চাঁদ কীভাবে পৃথিবীকে ঘুরছে বা পৃথিবী কিভাবে সূর্যকে ঘুরছে তো এই সমস্ত জিনিসগুলো জেনে আমাদের কী লাভ হচ্ছে আমরা যে এত কিছু জানছি এগুলো নিয়ে কী করব যেমন ধরো বর্তমানে মানে স্যাটেলাইটের নাম শুনেছো নিশ্চয়ই তো এই যে স্যাটেলাইট আবিষ্কার হয়েছে এই যে এই যে স্যাটেলাইটগুলো আমাদের মানে পৃথিবীকে পরিক্রমণ করে চলেছে এবং ছবি দিয়ে যাচ্ছে যে আমাদের যে বর্তমানে জিআইএস বা জিপিএসের যে মানে ডেভেলপমেন্ট হয়েছে ঠিক আছে যার দ্বারা আমরা যে কোনো জায়গার পজিশন খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি বা আমি যে এই ধরনের ভিডিওটা করছি যে ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি তো এই সমস্ত টেকনোলজির সোর্স কী আমরা যখন এই পৃথিবী সম্পর্কে জানতে শুরু করলাম ঠিক আছে তখন আমাদের মানে কিউরিওসিটিটা দূর করার জন্য বিভিন্ন ইনফরমেশান নিতে শুরু করলাম এবং সেই ইনফরমেশনগুলো গ্যাদার করেই আমরা কিন্তু নতুন টেকনোলজি আবিষ্কার করলাম এবং সেই টেকনোলজিগুলো কাজে লাগিয়ে আজকে কিন্তু আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি ঠিক আছে যে আমরা জিপিএসের মাধ্যমে বলো বা স্যাটেলাইটের মাধ্যমে বলো এই যে ইউটিউব বলো এই এই ফোনে কথা বলি যে আমরা এই সমস্ত কিছুই কিন্তু বলতে গেলে বলতে গেলে ভূগোলের দান কারণ কি ভূগোলটাকে বলা হয়ে থাকে কি বলতো মাদার অফ অল সায়েন্স মানে যেখান থেকে সব চিন্তার উদ্ভব হচ্ছে যেখান থেকে তোমার কিউরিয়াসিটির উদ্ভব হচ্ছে যেখান থেকে তুমি জানতে শুরু করছো সেই জায়গা থেকেই কিন্তু ভূগোল ভূগোলের উদ্ভব ঠিক আছে তো এই জানার জন্য এই জান জিনিসটাকে ভালোভাবে জানার জন্য আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করছি জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করছি লাস্টে গিয়ে কোনো একটা টেকনোলজি বা নতুন কিছু ডেভেলপমেন্ট করছি যেটা আমাদের বাস্তবে কিন্তু কাজে লাগছে তো এই সমস্ত কারণেই কিন্তু আমরা ভূগোলটা পড়া শুরু করবো এরপরে দেখো তোমাদের বাস্তব জীবনে ছোটোখাটো আরও কোন কোন ব্যাপারে তোমাদের ভূগোলের ব্যাপারে জানা উচিত সেগুলো নিয়ে আলোচনা করবো যেমন ধরো আমাদের বাড়ির আশেপাশে যে নদী আছে সেই নদীটা সম্পর্কে আমাদেরকে তো ইনফরমেশান রাখতে হয় যে মানে আমার বাড়ির পাশে কী কী রিভার গেছে ঠিক আছে এটা কোথা থেকে এসেছে কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কোথায় গিয়ে মিশছে ঠিক আছে এইগুলো সম্পর্কে আমাদের কিউরিয়াসিটি বসত বসত মানে ধরো যে মানে জানার ইচ্ছার জন্য আমরা জানবো তাছাড়াও মনে করো মনে কর মনে করো যে আমাদের এলাকাতে যে বন্যাটন্যা হচ্ছে তো সেই বন্যাতে মানে বন্যা হয়ে যে সমস্ত ক্ষয়ক্ষতি টয়ক্ষতি হচ্ছে তো জানা উচিত যে এই মানে কোন নদীর বাঁধটা ভাঙলো রে বাবা যে আমাদের এখানটা ডুবে গেল আচ্ছা আমাদের বাড়ির পাশে তো এই নদীটা নয় অন্য অন্য নদী তো তাহলে ওর বাঁধ ভাঙলে আমাদের এখানে কেন জলটা ঢুকলো তাহলে কি এটা ও শাখা নদী তো এরকমভাবে এই যে আমাদের মাথায় কোশ্চেন আসে বা আমরা যে বিভিন্ন ইনফরমেশন জানতে পারি সেগুলো কিন্তু মানে এই 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 কী বলবো আমরা এই কোয়ারিগুলো জানার ইচ্ছাগুলো মেটানোর জন্য ভূগোল নিয়ে পড়বো তাছাড়া দেখো এই যে বন্যা হচ্ছে বন্যাটা কেন হলো আচ্ছা বৃষ্টিপাতের জন্য হয়েছে আচ্ছা বৃষ্টিপাত কেন আমাদের এখানে এত বেশি হচ্ছে আচ্ছা মনসুনের জন্য মনসুনটা কী জিনিস মনসুনটা হচ্ছে একটা উইন্ড যেটা হচ্ছে যে তোমার এই এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এখানে মানে টোটাল এই সাব ট্রপিক্যাল রিজিয়নে তো হয়ে থাকে আচ্ছা তাহলে এই মনসুন উইনটা কোথা থেকে আসছে বিভিন্ন ধরনের যে আমাদের মাথায় কোশ্চেন আছে না মনসুনটা তাহলে কী জিনিস জানলাম আচ্ছা যদি আমরা মানে মনসুন না হয় তাহলে আমাদের এখানে কি হবে আচ্ছা খর বলছে যে মনসুন না হলে এখানে খরা হবে খরা হবে তো খরা হলে কি হবে খরা হলে এখানে ধান টান চাষবাস এগুলো কিছু হবে না আচ্ছা যদি এগুলো ধান টান চাষ না হয় তাহলে আমরা খাবো কী তাহলে তাহলে যদি এরকম কন্ডিশন কোনো দিন হয় তাহলে গভর্নমেন্ট কী করবে তাহলে গভর্নমেন্ট সেই জন্য আমাদের মানে খাবার দাবার যেগুলো আছে সেগুলো হচ্ছে কোথাও না কোথাও সংরক্ষণ করে রেখেছে ঠিক আছে তো এই যে টোটাল ব্যাপারটা মানে একটা জিনিস দেখো তোমার যে মাথায় তো প্রশ্ন আসবেই যে আমার বাড়ির পাশে কি নদী যাচ্ছে কেন বন্যা হচ্ছে বন্যা মনসুনের জন্য হচ্ছে তো মনসুন কেন হচ্ছে মনসুন যদি না হয় কি হবে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ভূগোলের মধ্যেই পাবে আবার যদি বলো এর ইমপ্লিমেন্টেশন যদি বলো মানে এই দেখো ধরো এই যে মনসুন যদি না হয় যদি খরা হয়ে যায় তার জন্য গভর্নমেন্টকে ধরো ইনিশিয়েটিভ নিয়ে রাখতে হয়েছে যে শস্য মজুত করে রাখতে হয়েছে ঠিক আছে এটা তো ফিউচার প্ল্যানের জন্য আমাদেরকে করতে হয়েছে তাহলে এটা কখন আমরা করবো যখন আমরা জিওগ্রাফি নিয়ে পড়বো জানবো তবেই তো করবো আর তাছাড়া এই যে ফ্ল্যাট ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে প্রজেক্ট নিতে হয়েছে যে যাতে না বন্যা হয় তো এই সমস্ত কিছুর জন্য আমরা কিন্তু ভূগোল পড়বো আরও জানা যাক দেখো মনে করো তুমি মাঠে খেলতে গেছো খেলতে গিয়ে দেখছো যে এরকম টাইপের মানে টর্নেডোর মতো এরকম বাতাসটা ঘুরে ঘুরে যাচ্ছে এরকম ছোটো ছোটো এই ওই জিনিসগুলো তো দেখতেই পাও মাঠে দেখতে পাও না তো এটা কেন হচ্ছে মনে করো এগুলো দেখে তুমি বলে যে এই এরকম করে বাতাসটা ঘুরছে কেন ঘুরছে এটা জানার জন্য এই 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 মানে কী বলবো কোয়ারির জন্য তুমি কিন্তু ভূগোল নিয়ে পড়বে মানে ফুল নিয়ে পড়া পড়া শুরু করবে যে এই টর্ এই যে ছোটো ছোটো জিনিসগুলোকে এইগুলোকে বলা হচ্ছে টর্নেডো আচ্ছা তাহলেই তাহলে বড়ো বড়ো যেগুলো হয় সেগুলো কি বা বা এই ঝড়গুলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের আমাদের বেঙ্গলে মনে করো যে আমাদের প্রচুর সাইক্লোন হয় এই সাইক্লোনগুলো কেন হয় শুধুমাত্র বেঙ্গলেই কেন এত বেশি হচ্ছে বা এই মানে ওই আমাদের আরবের দিকে আরব সাগরের পাশের ওই স্টেটগুলোতে তো হচ্ছে না আমাদের এই ওয়েস্টবেঙ্গল উড়িষ্যা তারপর বাংলাদেশ এগুলোতেই বেশি হচ্ছে তো এগুলো কেন হচ্ছে বা মনে করো আমাদের মাথায় এরকম প্রশ্ন আসতে পারে যে এ কি বলে ওটাকে কালবৈশাখী আচ্ছা মানে বিকালবেলা কেন কালবৈশাখী হচ্ছে গরমকালে তো এই এই সমস্ত প্রশ্ন তারপরে ধরো কালবৈশাখী হলো দিয়ে আম আমটাম পড়ে সব নষ্ট টষ্ট হয়ে গেলো তোমার বাড়ির আম গাছ সব নষ্ট হয়ে গেছে তো যখন নষ্ট হয়ে গেছে তখন তোমার তোমার আম থেকে তুমি প্রফিট পাচ্ছ না আমের দাম আম কমে যাচ্ছে না মানে তোমার আমটা তো নষ্ট হয়ে গেলো এইদিকে গিয়ে দাম বেড়ে গেল কিন্তু তুমি তো তুমি যে চাষি সেটা তো তোমার ক্ষতি হলো তো এই যে তোমার তোমার পার্সোনাল লাইফেও প্রবলেম হলো কিসের জন্য প্রবলেম হলো না কালবৈশাখীর জন্য তাহলে কালবৈশাখীটা কী জিনিস তোমাকে জানতে হয় ঠিক আছে তো এই সমস্ত কিছু মানে এই জিনিসগুলোকে আমরা জানার জন্য কিন্তু কি পড়বো ভূগোল পড়ব ঠিক আছে এছাড়াও দেখো মনে করো আমরা সবাই জাম খেয়েছি তো জামটা দেখে কখনো কি মনে হয় নি যে এটা খানিকটা দেখতে কালো আঙুরের মতো মনে হয়েছে কি তোমাদের আচ্ছা যদি তাই মনে হয়ে থাকে তাহলে তাহলে এরকম আমাদের কখনও কখনো মনে হয় যে এত দাম দিয়ে আঙুর টাঙুর কিনবো কেন আমরা এখানেই চাষ করে নেবো আমরা এখানে আঙুর গাছ লাগাবো আর আরও সব কমলালেবু গাছ আপেল গাছ সব লাগাতেই তো পারি কেন হয় না আমাদের এখানে এই সমস্ত জিনিসগুলো এই সমস্ত ফলগুলো তো এই যে জিনিসগুলো তাহলে আমাদেরকে তখন জানতে হয় যে ক্লাইমেট কোন ক্লাইমেটে কী ফল হয় সেগুলো সম্পর্কে জানতে হয় বা দেখো আমরা আমরা আমাদের এখানকার জাম গাছগুলো সেগুলো হচ্ছে কাঠা মানে কাঠের গুড়িওয়ালা গাছ ঠিক আছে আবার দেখো সে আঙুর টাঙুরগুলো কিন্তু আবার লতানো গাছ ওই লতানো গাছগুলো কোথায় হচ্ছে না ভূমধ্য সাগরে হচ্ছে তো ওখানকার জলবায়ু কি এমন জিনিস যে যেখানে এত সুন্দর সুন্দর ফল হচ্ছে আর আমাদের এখানে এরকম এই ফলগুলো পাচ্ছি তো এই যে এই যে এই যে কোয়ারি যে মানে জানার যে ইচ্ছা যে কেন আমাদের এখানে হচ্ছে না আমি যদি গাছগুলো লাগাই আমাদের ওখানে তাও হবে না তাও খারাপ হবে তো এই এই যে জানার ইচ্ছা এইগুলো কিন্তু আমরা ভূগোল থেকেই জানতে পারবো যে কেন হয় না এই তোমার প্রশ্নের উত্তরগুলো তুমি কিন্তু ভূগোলের মধ্যে পাবে ঠিক আছে চলো তারপরে শুরু করা যাক দেখো আমাদের বাংলাতে একটা ট্র্যাডিশান তো আছেই যে পাড়ার মোড়ে বসে বসে গসিপ করা মনে করো এই বয়স্ক দাদুগুলো বসে বসে পায়ের উপর পা তুলে বলছে যে বেঙ্গল হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় স্টেট এখানে সবথেকে বেশি এমএলএ এমপি থেকে ওই দেশটার মানে এই স্টেটটার কোনো উন্নতি করতে পারছে না এটা 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 জনসংখ্যাও সব থেকে বেশি ইন্ডিয়ার মধ্যে তো তোমার যদি জানা না থাকে যে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা আছে ইউপিতে বা সব থেকে এরিয়ার দিক থেকে বড় রাজস্থান তো এগুলো যদি জানা না থাকে তুমি এই বুড়ো দাদুগুলোর কথাগুলো শুনে বিশ্বাস করে নেবে ঠিক আছে তো এই যে এই যে ভুল ভাল ইনফরমেশন তোমার কাছে আসে ঠিক আছে এই ইনফরমেশানগুলোকে রিচেক করার জন্য বা সঠিক জানার জন্য তোমাকে ভূগোল পড়তে হবে ঠিক আছে এই মনে করো এমপিএমএলএগুলো কিসের ওপর বেস করে হচ্ছে যে আমাদের একটা সার্টেন পপুলেশনের ওপর বেস করে হচ্ছে তো এই পলিটিক্সের ব্যাপারে জানতে হলেও আমাদেরকে ভূগোল পড়তে হবে ঠিক আছে এরপরে দেখো মনে করো মনে করো তুমি তুমি বেঙ্গলে আছো আর তোমার বাবা বা তোমার বাড়ির কোনো রিলেটিভ যে আছে তোমার মনে করো ধরো মুম্বাইয়ের দিকে ঠিক আছে সন্ধ্যা তখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজে তুমি তোমার ওই রিলেটিভকে বা বাবাকে ফোন করেছো ফোন করে বলছো যে আটটা বেজে গেছে আমি এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে যাচ্ছি আমি সন্ধ্যা থেকে পড়ে নিয়েছি পড়াশোনা হয়ে গেছে তো তুমি কি করছো সে বললো যে আমি এই 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 সমুদ্রের ধারে একটু বসেছিলাম এই তো সন্ধ্যা সন্ধ্যাটা লেগেছে হ্যাঁ সূর্যটা হালকা দেখা যাচ্ছে মানে ডুবলো তো তুমি ভাববে যে আমার এখানে তো সূর্য কখন ডুবে গেছে তোমার এখানে এখনো ডুবে না মিথ্যে কথা বলছো তুমি আমাকে ফোনে ঠিক আছে এই এই যে ব্যাপারটা দেখো আমরা যদি না জেনে থাকি যে সময় সব জায়গায় আলাদা আলাদা হয় আমাদের এখান থেকে বেঙ্গল থেকে ওইদিকে মুম্বাই পর্যন্ত সময়ের ডিস্ট্যান্স প্রায় অনান অ্যারাউন্ড মানে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা তো এই যে ব্যাপারগুলো যদি না জেনে থাকি তাহলে তো আমরা এই ধরনের প্রশ্ন করব না তো তাহলে এই সব মানে প্রশ্নের উত্তর জানার জন্য আমরা কি করব আমরা ভূগোল পড়ব ঠিক আছে এরপরে চলো এরপরে দেখে নেওয়া যাক যে বিভিন্ন জায়গার ট্র্যাডিশান বিভিন্ন জায়গার খাবার দাবার এই সমস্ত কিছু কিন্তু সেই জায়গার ক্লাইমেট বা ওয়েদার এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে যেমন মনে করো আরবের লোকজন যেই বড় বড়ো সাদা সাদা জুব্বা পড়ছে কেন পড়ছে ওখানে প্রচণ্ড গরম মরুভূমির এলাকা সাদা পড়লে সূর্যের আলোটা রিফ্লেক্ট করবে ঠিক আছে তো এই কারণে ওরা হোয়াইট হোয়াইট ওই সব বড়ো বড়ো গাউন টাউন টাইপের পরে ঠিক আছে তারপরে মনে করো তারপরে মনে করো যে পাহাড়ি এলাকায় ওরা পশমের পোশাক পোশাক পরছে তো এই এই যে এদের বিভিন্ন জায়গার কালচারটা সেই জায়গার ওয়েদারটার জন্যই আলাদা আলাদা হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন আমাদের গ্লোবালাইজেশন হয়ে গেছে আমরা অন্যান্য জায়গার পোশাক অ্যাডাপ্ট করে নিয়েছি বাট তারা আমাদের দেশের পোশাকটা অ্যাডাপ্ট করেনি সেটা আলাদা ব্যাপার বাট মানে যদি আগের সিনারিও যদি আমরা দেখতে চাই তো প্রত্যেকের পোশাক আশাকের সঙ্গে না সেখানকার একটা জলবায়ুর একটা যোগ আছে ঠিক আছে ইভেন খাবার দাবারও আমরা বাঙালিরা খাবারের মধ্যে ভাত পছন্দ করি কারণ কি আমাদের এখানে ধানের উৎপাদন বেশি হয় তো আমরা আমাদের দেখো আমরা কি খাবো কি পরবো সেটাও ভূগোল নির্ধারণ করে দিচ্ছে আমাদের আমাদের এলাকা আমাদের জলবায়ু নির্ধারণ করে দিচ্ছে আমাদের আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে তো আমাদের এখানে এই জন্য আমরা বাঙালিরা বেশি ভাত পছন্দ করি আবার দেখো ইউপির দিকে বিহারের দিকে ওখানে গম বেশি উৎপন্ন হয় বলে ওদের মেন খাবার কিন্তু রুটি তো বিভিন্ন জায়গার বিভিন্ন যে খাদ্যাভাসটা আলাদা আলাদা হয়ে যায় না সেই জায়গায় প্রকৃতির যে জিনিসটা উৎপাদনের জন্য উপযুক্ত করে তুলেছে সেই জায়গাতে সেই খাবারটা বেশি পপুলার হয়ে যাচ্ছে এবং তাদের একটা মানে ডেলি খাবার হয়ে দাঁড়াচ্ছে তো এই জিনিসগুলোকে ভালোভাবে বোঝার জন্য আমরা ভূগোল পড়ব ঠিক আছে আমি যদি বলতে শুরু করি না মানে জাস্ট শেষ হবে না তারপরে মনে করো মনে করো তুমি ঘুরতে যাবে ঠিক আছে তো তুমি ঘুরতে যাবে তুমি প্ল্যান করেছো যে দার্জিলিং ঘুরতে যাবে কি মাসে না বর্ষাকালে ঘুরতে যাব তো তোমার এটা আইডিয়া থাকা উচিত যে বর্ষাকালেতে ওখানে প্রচুর ল্যান্ডস্লাইড হয় দার্জিলিং বা গ্যাংটকের দিকে যাব দার্জিলিং অত বেশি হয় না গ্যাংটকের দিকে তো বর্ষাকালে যাব তো তুমি যদি না জানা থাকে যে বর্ষাকালের ওদিকে ল্যান্ডস্লাইড হয় তাহলে তুমি প্ল্যান করবে বর্ষাকালে যাবো আর গিয়ে আটকে যাবে সেখানে তো তোমাকে বেটারভাবে ঘোরার জন্য তাহলে জিওগ্রাফিটা জানতে হবে তারপরে মনে করো মনে করো অক্টোবর হ্যাঁ অক্টোবর মাসে অক্টোবর মাসে লাস্টের দিকে বা নভেম্বরের দিকে অক্টোবর মাসেই মনে করো অক্টোবর মাসে তুমি প্ল্যান করেছো যে তুমি কন্যাকুমারী ঘুরতে যাবে ঠিক আছে আর তুমি জানো যে অক্টোবর মাস তো মোটামুটি অক্টোবর নভেম্বর মানে নভেম্বরের দিক করে পড়ছে অক্টোবরের লাস্টের দিক তো আমার ভালোই ঠান্ডা ঠান্ডা পড়বে আমি একেবারে মোটা পশমের পোশাক আর বড় বড় মানে ব্লেজার কোট মোট নিয়ে চলে যাই একবারে তুমি গেলে কন্যাকুমারী ওরকম মোটা 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 পশমের সব পোশাক তোমার ব্যাগে ভরে নিয়ে গেছো গিয়ে দেখছো সেখানে গরম লাগছে আর আমি ওগুলো পরতে পারছি না ঠিক আছে তো এগুলো তো তোমাকে জানতে হবে যে ওখানকার ওয়েদারটা এখনও মানে ওটা যেহেতু সি অ্যারাউন্ডেড রিজন সেই যে সাউথ ইন্ডিয়াতে যার জন্য ঠান্ডাটা কম পড়ে ঠিক আছে আর এইদিকে ওটা মানে কী বলে কন্যাকুমারীর কাটা একটু সাউথের দিকে অরিয়েন্টেড তো যার জন্য ওখানে মানে গরমটা বেশি থাকবে সেই মোমেন্টে মানে আমাদের এখানে যতটা ঠান্ডা থাকবে সেদিকে গরম মানে অতটা বেশি ঠান্ডা পড়বে না গরম থাকবে তো এই ব্যাপারগুলো যদি না জানা থাকে বা মনে করো তুমি আমাদের এখানে শীতকাল বলে তুমি সব জামাকাপড় গুটিয়ে অস্ট্রেলিয়া ঘুরতে গেছো আর ওইরকম সব কিছু পশমের পোশাক নিয়ে গেছো আর সেখানে গিয়ে দেখছো সেখানে তো বিভৎস গরম তো এই জিনিসগুলো যদি না জানা থাকে তাহলে আমরা ভুলভাল ট্রাভেল করবো ভুলভাল আমাদের লাইফে ইম্প্যাক্ট পড়বে এগুলো বেটারভাবে জানার জন্য আমরা কিন্তু ভূগোলটা পড়বো ঠিক আছে দেখো এরপরে দেখো মনে করো আমাদের মেনলি একটা ভূগোলের ক্ষেত্রে প্রবলেম কী হয় জানো তো এই বিভিন্ন ল্যান্ডফর্ম আর তাদের ভূপ্রকৃতি মানে এই তাদের ছোটোখাটো ফিচারগুলো আর তাদের নামগুলো মানে আজীব আজীব বিধভুটের নাম এত নাম মনে রাখা কোনো মানে হয় না এই জায়গাটায় এসে ভূগোলের ক্ষেত্রে মনে হয় যে এত ভূপ্রকৃতি আর এত নাম কেন আমি আমি পড়ে কী করবো এগুলো নিয়ে আমার কী লাভ তো তার জন্য বলে রাখি দেখো মনে করো দেখো তাও আমাদের নদী গঠিত ভূমিরূপগুলো তাও মনে থাকে কারণ কি আমরা নদীটাকে দেখতে পাই আমাদের আশেপাশের জিনিস এই কাস্ট বলো এই কি বলে গ্লেশিয়ার বলো এইগুলো বেশি আমাদের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে দেখো নদীর জন্য যদি বলি যে নদীর উপর মনে করো একটা এই নদীটা এই নদীটার ওপর মনে করো আমি একটা ব্রিজ বানাবো তো ব্রিজ বানাতে গেলে আমি যদি যদি জানা থাকে যে নদীটা কোন দিকে শিফট করছে আচ্ছা নদীটা এই দিকে শিফট করছে তো কীভাবে জানবো এর আশেপাশের যে ছোটোখাটো এই মনে করো নদীর পাড়গুলো বা এখানের সেডিমেন্ট যেগুলো জমা পড়েছে সেগুলো দেখে সেডিমেন্টগুলো দেখে আমরা কি বলো তো সেখানকার সেডিমেন্টের গভীরতা দেখে সেই রিভারটা কত পুরানো সেগুলো সম্পর্কে জানতে পারি বা পাড়গুলো দেখে নদীটা দিকে শিফট করছে তাহলে আমরা মানে এখানে আদেও বাদ দেওয়া উচিত হবে কি হবে না তো এইগুলো অ্যানালাইসিস করে মানে কি মানুষের ডেভেলপমেন্ট মানুষের ডেভেলপমেন্টের জন্য আমরা যদি কিছু প্ল্যান ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে নদীর কিন্তু আমাদেরকে প্রপার স্টাডি করতে হবে সেই স্টাডির জন্য কিন্তু নদীর সেই ছোটো ছোটো ফিচার সব কিছু আমাদেরকে কিন্তু কনসিডারেশনের মধ্যে রাখতে হবে তবেই আমরা একটা ডেভেলপমেন্টাল প্ল্যান করতে পারবো যার জন্য আমরা কিন্তু এই ভূমিরূপগুলো পড়বো আর একটা মানে এই ছোটো ছোটো ভূমিরূপগুলো সম্পর্কে স্টাডি করেই কিন্তু আমরা তবেই জানতে পারবো যে এর এর আলটিমেট মানে ফিউচার কি আছে বা এটা কি হচ্ছে বা বা কীভাবে শিফট করছে বা কীভাবে চেঞ্জ হচ্ছে গতিপথ কীভাবে চেঞ্জ হচ্ছে বা এর ফ্লাড ম্যানেজমেন্ট কীভাবে করবো এই ফিচারগুলো নিয়ে আমরা যদি স্টাডি করি তবেই কিন্তু জানতে পারবো তো সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন ভূমিরূপগুলোকে পড়বো এছাড়া মনে করো মনে করো তুমি কাস্ট রিজিয়ান আর বিভিন্ন জায়গার কী বলো তো মানে প্রোটেকশান বা এর প্ল্যানগুলো আলাদা আলাদা হয় হ্যাঁ প্ল্যানিংগুলো আলাদা আলাদা হয় মনে করো কাস্ট রিজাইনেতে কাস্ট রিজাইনেতে তুমি এখানে আছো ভাবছো যে এখানটায় বা একটা সুন্দর মতো একটা ঘর ফর বানিয়ে নিই খুব সুন্দর এদিক থেকে তোমার এ মনে করো আরও রিভার ফিভার দেখা যাচ্ছে প্রচুর গ্রিনারি আছে হ্যাঁ দেখে পজিশানটা ভালো লেগেছে তুমি এখানে ঘর বানিয়ে বিন্দাস থেকে গেলে ঠিক আছে দেখা গেলো কিছুদিন পরে এই এইগুলো সব খয়ে টয়ে গিয়ে গুহার থেকে ঘট্টা থেকে ভেঙে পড়ে গেছে আর তোমার ঘর সমেত পড়ে গেছে তো তুমি তুমি যদি একটা প্ল্যানিং না থাকে তুমি তো যা তা করবে না ডেভেলপমেন্টই তো করতে পারবে না পুরো পুরো ব্ল্যান্ডার ক্রিয়েট করে নেবে তো সেই জন্য তোমাদেরকে ভূপ্রকৃতির নলেজ রাখতে হবে তো ঠিক আছে এই কারণেই কিন্তু আমরা ভূগোল পড়ব তারপরে মনে করো দেখবেন দীঘাতে বা অন্য কোনো সমুদ্রের ধারে তুমি বেড়াতে যাবে যে সমুদ্রের পাশে বড়ো বড়ো বোল্ডার ফেলা থাকে ঠিক আছে ওই বোল্ডারগুলো ফেলা থাকে কারণ কি যাতে সমুদ্রের ক্ষয় মানে রোধ করা যায় তো আমরা যদি সব কিছু না জানি ঠিকঠাক তো তাহলে কিন্তু আমরা ভুল ভাল প্ল্যান করে নেবো ভুলভালভাবে সেটাকে মানে এ করতে চেষ্টা করব তো মনে করো ক্ষয়টাকে রোধ করার জন্য আমরা ওই পাথরগুলো দিয়েছি তো এই এই যে ব্যাপারগুলো প্রোটেকশানগুলো বিভিন্ন জায়গার প্রোটেকশান প্ল্যানিং ডেভেলপমেন্টাল বা এই সমস্ত জিনিসগুলো আলাদা আলাদা হয় সব জায়গার জন্য ডেভেলপমেন্টাল প্ল্যানিং আলাদা আলাদা হয় আর সেই প্ল্যানিংগুলো আমরা কিসের ওপর বেস করে করব সেগুলো করবো সেখানকার ভূপ্রকৃতিটা সম্পর্কে ডিটেল মানে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করে তারপরেই আমরা সেখানকার প্ল্যানিং করব সেই জন্যও কিন্তু আমরা ভূগোল পড়ব মানে এটা জাস্ট শেষ নেই বলতে গেলে ঠিক আছে দেখো আমরা তো দেখেছি যে তেলের জন্য সব থেকে বেশি আরবে বেশি তেল পাওয়া যায় কখনো মনে হয় না যে আরবেই কেন এত বেশি তেল পাওয়া যায় ওয়ার্ল্ডের তেল কি ওখানে ঢেলে দিয়ে এসছে মানে আর কোথাও তো অত বেশি পরিমাণে পাওয়া যায় না তো এই এই যে তেলটা পাওয়া যাচ্ছে কেন পাওয়া যাচ্ছে তাহলে ওখানে জানতে হবে আমাদেরকে মানে ওটা যখন আমাদের মনে প্রশ্ন এলো যে কেন হয় এটা তখন আমরা মানে উত্তর খোঁজার চেষ্টা করব কেন হয় তো সেই উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখছি যে আরবটা না আগে একটা মানে আরবের যে রিজনটা সেটা আরবিয়ান পেন্সিলা রিজিয়ানটা সেটা একটা মানে অগভীর সমুদ্র মতো ছিল বা টেথিসেরই একটা পার্ট ছিল টেথিস যেটা পরে তোমার বিভিন্ন ভূমিরূপগত কারণে হোক যাই হোক পরে ডেজার্টে পরিণত হয়েছে চেঞ্জ হয়ে তো যার জন্য নিচে যে মানে সমুদ্র যেহেতু ছিল তো সমুদ্রের যে সমস্ত প্রাণী ট্রাণী যা কিছু ছিল বা অ্যালগি ট্যালগি যা কিছু ছিল সেগুলো সব চাপা ফাপা পড়ে গিয়ে তাপে চাপে যেটা আমরা সেই মুখস্থ করি বসে বসে তো সেই চাপে তাপে হয়ে গেছে তোমার তেল উৎপন্ন হয়েছে ঠিক আছে তো দেখবে আমরা পড়ার সময় অন্ধের মতো পুরো পুরো মুখস্ত পড়ে যাই যে বিভিন্ন ভু ভূ আলোড়নের ফলে ভূ আলোড়নের ফলে এরকম সুর দিয়ে দুলে দুলে পড়ছি ভূ আলোড়নের ফলে গাছপালা পশু পাখি চাপা পড়ে গিয়ে চাপে তাপে এই উৎপন্ন হচ্ছে মানে আলটিমেট আমরা মুখস্ত করে যাচ্ছি যে ব্রেনটাকে কাজেই লাগাচ্ছি না যে আমরা কি বলছি আমরা কি ভাব মানে ভাবতে চেষ্টা করছি না তো এই জিনিসটা আমাদেরকে মনোটোনিয়াস জিনিসটা ভাঙতে হবে আমাদেরকে ভাবতে শিখতে হবে ঠিক আছে যে আমি যে পড়ছি কয়লা আমি যে পড়ছি পেট্রোলিয়াম এটা কোথায় পাওয়া যায় ইন্ডিয়ার মধ্যে আমি কোথায় পেতে পারি বা এটা এই পেট্রোলিয়ামটা কেন ওই জায়গায় আছে আচ্ছা স্যারকে প্রশ্ন করলাম যে স্যার এটা কেন ওখানে আছে মানে নিজেকে কিউরিয়াস করো নিজেকে কোনো জিনিস জানার প্রতি আগ্রহ ক্রিয়েট করো ঠিক আছে আর সেই আগ্রহটাই তোমাকে কিন্তু ভূগোল পড়তে ইনফ্লুয়েস করবে ওকে তো যেটা বলছিলাম যে এই এই এটা তো ক্লিয়ার হলো যে কেন ওখানে পাওয়া যাচ্ছে তোমার পেট্রোলিয়াম বা আমাদের ইন্ডিয়াতে দেখো ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের যে রিভার ভ্যালিগুলো আছে সাউথের দিকে বিশেষ করে হ্যাঁ গোদাবরি এই দামোদর রিভার ভ্যালি বা গোদাবরি তো এই সমস্ত জায়গাগুলোতেই বেশি পরিমাণে কোলের ডিপোজিশানটা পাওয়া যাচ্ছে তো এগুলোতে কেন পাওয়া যাচ্ছে তার একটা আলাদা কারণ আছে তো বিভিন্ন প্রশ্ন আর সেই প্রশ্নগুলোর উত্তর সেগুলো জানার জন্য কিন্তু আমরা ভূগোল পড়ব তো এইভাবে বলতে গেলে বলতে গেলে মানে শেষ হবে না বুঝলে তো বলে শেষ করা যাবে না তো এতগুলো মানে কথা শোনার পর আশা করি তোমরা বুঝতে পেরেছি যে তোমাদের লাইফে রিয়েল লাইফেও ওইগুলো কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ভূগোল একটা কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে মনে করো তুমি আজকে আচ্ছা তোমরা কি ধরো আমরা বিভিন্ন যুদ্ধটুদ্ধর কথা জানি যে এই যুদ্ধ যুদ্ধটুদ্ধ হচ্ছে আজকে এই ইউক্রেনের সঙ্গে আমাকে যুদ্ধ হয়েছে সেই যার জন্য তেলের দাম বেড়েই যাচ্ছে কে বলছে ইন্ডিয়ার সঙ্গে চায়নার এরকম ঝামেলা তো তারপরে ইন্ডিয়া হচ্ছে যে এই চায়না ইন্ডিয়ার চারিদিকে ঘেরার জন্য একটা প্ল্যান বানাচ্ছে এই ইন্ডিয়ান ওশেনেতে বিশেষ করে ইন্ডিয়ান ওশেনের তোমার এর জন্য আবার চায়না তার ইন্ডিয়া তার চা কাউন্টার প্ল্যান বানাচ্ছে ইন্ডিয়ার প্ল্যানটার নাম কি বলতো বলা হয় নেকলেস অফ ডায়মন্ড মনে হয় এই প্ল্যানটাকে বলা হয় চায়নাটাকে বলা হয় স্টিং অফ পালস তো যাই হোক তো এই সমস্ত পলিটিক্যাল ইস্যুগুলোও কিন্তু আমরা জানতে পারবো এই যে ধরো টিভিতে সানসানি নিউজ দেখাচ্ছে এই হয়েছে এই চীনার লোকেরা এই ঢুকেছে এই করছে এই ইন্ডিয়ান ওশনে ওরা আধিপত্য বিস্তার করতে শুরু করেছে আর অনেক ক্ষেত্রে ওরা ভুল ইনফরমেশনও দিয়ে যায় তো তুমি যদি না জানো তুমি ভুল ইনফরমেশনটা নিয়ে নেবে তো আমরা নিজেদেরকে মানে এডুকেটেড করার জন্য নিজেদেরকে জানার জন্য ভূগোলপূর্ব ঠিক আছে এছাড়া আরেকটা যেটা জিনিস বলতে চাইছিলাম মনে করো তুমি আজ অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে বিভিন্ন জিনিস অর্ডার করছো সেটাও কিন্তু ভূগোলের সঙ্গে রিলেটেড কীভাবে তো ইন্ডিয়ান কোম্পানি নয় অ্যামাজন হচ্ছে ফরেন কোম্পানি আমেরিকান কোম্পানি তো সেখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই ইন্ডিয়ান প্রোডাক্ট তো এগুলো যদি অর্ডার করছি তো ওই কোম্পানিটা ইন্ডিয়াতে এসে বিজনেস করছে কিভাবে সেইগুলো জানার জন্য আমাদেরকে কি পড়তে হবে আমাদেরকে ইকোনমিক জিও পড়তে হবে তবে আমরা জানতে পারবো এখানে ট্রেড করার কি কি মানে নিয়ম আছে না আছে তো এইভাবে মানে আমাদের বাস্তব জীবনের প্রত্যেকটা জিনিস জিওগ্রাফির সঙ্গে রিলেটেড আমাদের জীবনটাকে অ্যাকচুয়াল ভালোভাবে জানতে গেলেই আমাদেরকে ভূগোল পড়তে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভূগোলের কতটা মানে গুরুত্ব আমাদের আমাদের বর্তমান লাইফে ঠিক আছে তো তো তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে শুধুমাত্র বইয়ের জিনিসগুলোকে না বইয়েতেই সীমাবদ্ধ রেখো না সেটাকে বাস্তব লাইফে ভাবার চেষ্টা করো বুঝলে তবেই তোমরা কিন্তু ভূগোলের গুরুত্বটা বুঝতে পারবে আর তবেই তোমরা মানে পড়ার ইচ্ছাটা জাগবে মানে তখন পড়তে ইচ্ছা হবে যে আমরা আমরা মানে জ্ঞান পিপাসু হয়ে উঠবো যে জানতে ইচ্ছা করছে এটা কেন হলো ওটা কেন হলো এই এরকম এরকম কিউরিওসিটিটা নিজের মধ্যে তৈরি করো আর ভূগোল হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমার সব ধরনের কিউরিওসিটিটা মানে অবসান হবে যেখানে তুমি সব ব্যাপারটা ডিটেল জানতে পারবে ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের ভূগোল সম্পর্কে নলেজটা অনেকখানিই হয়েছে আর কেন পড়বো সে ব্যাপারটাও অনেকখানি বুঝতে পেরেছো তো আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ